রেসিপি তৈরি করব, সেটি হচ্ছে সুজির আপাম। এই রেসিপিটি তৈরি করতে ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই তৈরি করে নিতে পারবেন, আর এটি ছোট বড় সকলের খুব পছন্দের। এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময় অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে মিক্সিং বোলে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ দই, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের একটু কম বেকিং সোডা, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। এখন এটি আমি খুব ভালোভাবে দইয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের অর্ধেকটা, আমার ব্যাটারটা বাকি অর্ধেকটা ডিমও দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটাকে মিশাতে হবে। ভালোভাবে মিশানোর পর এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি এখানে এটার স্বাদটা বাড়ানোর জন্য আমি একটু টেস্ট মেকার দিয়ে দিচ্ছি, ম্যাগি নুডলসে যে মশলার টেস্ট মেকার আছে সেই টেস্ট মেকারটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশাতে হবে, এটাকে খুব ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, একটা মিডিয়াম এক ধরনের ব্যাটার তৈরি করতে হবে। আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে, এখন একটু পানি দিয়ে তরল করে নিচ্ছি। এখন আমি 1/2 ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। চুলায় আমি একটি লোহার খাঁজ বসিয়ে দিয়েছি আপাম তৈরি করার জন্য। বাজারে আপাম তৈরি করার জন্য আলাদা খাঁজ কিনতে পাওয়া যায়, আমি এখানে আমার যেহেতু আপামের খাঁজ নেই, আমি চিতই পিঠা বানানোর যে খাঁজটি সেটা দিয়ে বানাচ্ছি। আপনাদের বাসায় আপনার যদি এই খাঁজটি থাকে এটি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। আমার তেলটি গরম হয়ে গিয়েছে, আর ব্যাটারটি হচ্ছে দেওয়ার আগে একটু ভালো করে না মিক্স করে নিচ্ছি। প্রতিটা খাঁজে 1 চামচ পরিমাণ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় মাঝখানে যাতে খুব বেশি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, দুদিকে একটু ছড়িয়ে দিতে হবে। এভাবে প্রতিটি খাঁজে আমি ব্যাটারগুলি দিয়ে দিলাম। আমার ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখুন আমার ব্যাটারের কালারটা একটু চেঞ্জ হয়েছে। এখন আমি ব্যাটার উল্টানোর সময় 1 চামচ পরিমাণ করে তেল দিয়ে দিব প্রতিটি ব্যাটার যখন উল্টাব। সাবধানের সহিত উল্টাতে হবে। সবগুলি খাঁজ উল্টানোর সময় আমার 1 চামচ করে আমি তেল দিয়ে দেব, একটু ভালো করে ছড়িয়ে দেব। এভাবে প্রতিটি ব্যাটার আমি উল্টিয়ে নিয়েছি। এখন হচ্ছে উপর থেকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা, যাতে সাইড থেকে লেগে না থাকে। এভাবে সবগুলিতেই দিয়ে দেব। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর, আমার আপামগুলি তৈরি হয়ে গিয়েছে। দেখুন নিচের দিকটাও কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একে একে সবগুলি উঠিয়ে নেব। বাকি ব্যাটারগুলি দেওয়ার জন্য আমি খাজের মধ্যে 1 চামচ করে তেল দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে। বাকি ব্যাটারগুলি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ করে, দুদিক থেকে ছড়িয়ে দিতে হবে মাঝখানে যাতে খুব বেশি হয়ে না থাকে, তাহলে মাঝখানটা শক্ত থেকে যাবে। আমার ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে, 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা লো মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর ফিরে আসছি। এখন আগের মতোই আবার 1 চামচ করে তেল দিয়ে দিব উল্টানোর সময়। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চুলাটা লো মিডিয়ামে রাখলে কালারগুলো খুব সুন্দর হবে, আর তা না হলে চুলাটা একটু যদি বাড়িয়ে দেওয়া হয় তখন নিচের দিকটা খুব দ্রুত কালো হয়ে যায়, কালচে কালার এসে যায়, পুড়ে যায়, তখন আর খেতে মজা লাগে। প্রতিটি আপামে আমার তেল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটিকে 2 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসলাম 2 মিনিট পর, একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন আমার নিচের দিকটা খুব সুন্দর হয়ে গিয়েছে আপামের, আর খুব সুন্দর করে উঠে আসতেছে। এখন আমি এটিকে উঠিয়ে নেব। প্রতিটি আপাম আমি একে একে করে উঠিয়ে নিচ্ছি। আমার আপাম রেডি হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন।
আর লাইক করবে, লাইক দিবেন, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো পেতে পারেন। আজকের রেসিপি এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।